সানুমুখে এসে দাঁড়িয়ে বলল, নিমাই পণ্ডিতের জয় হোক, নিমাই পণ্ডিতের জয় হোক। নিমাই পণ্ডিত তাড়াতাড়ি বেরিয়ে আসছে, আসুন পণ্ডিত মশাই ভিতরে আসুন। বলে, নিমাই তুমি নাকি বড় পণ্ডিত হয়েছ, আমি তো দিগ্বিজয়ী পণ্ডিত, আমার মতো পণ্ডিত কে আছে? শুনলাম তুমি নাকি এমন পণ্ডিত, তোমার মতো পণ্ডিত কেউ নাই, তাহলে পণ্ডিতে পণ্ডিতে একটু বাঘ যুদ্ধ হয়ে যাক। নিমাই বলে, পণ্ডিত মশাই আমি আপনার কাছে শিশু। বলে, না না আমি শুনেছি তুমি নাকি পণ্ডিত, তাহলে গঙ্গার তীরে যখন দুজনে বসে আছি গঙ্গাকে নিয়ে একটু বর্ণনা করা যাক। কেশব কাশ্মীরি করেছে কি, এক গমে 100 শ্লোক বলেছে, জানে না নিমাই পারে, কিন্তু নিমাই তো মাথাটা নিচু করে শুনছে কেশব কাশ্মীরি কি বলছে। একদমে 100 শ্লোক বলেছে, ঠিক 50টার জায়গায় 4 কলা ভুল ধরে ফেলেছে। পণ্ডিত শ্লোক বলছে কি যে ভুলটা কি ধরেছে, না ভুলটা এটাই ধরেছে। বলে, পণ্ডিত মশাই আপনি তো বললেন, মহতি গঙ্গায় সততম্রিম ভাতি নিতারাম যদেব শ্রী বিষ্ণু চরণ কমল উৎপত্তি শুভগা, দ্বিতীয় লক্ষ্মী দেব সুর নৈরি চরণায় ভবানী ভট্টসা উদ্ভব গুণা। আপনার এই জায়গাগুলো একটু ভুল হয়েছে। নিমাই যখন এই কথা বলেছে, পণ্ডিত বলে, নিমাই ভুলটা কেমন হয়েছে একটু বুঝিয়ে আমাকে বলো। বলে, পণ্ডিত মশাই আপনি তো বললেন মহতি গঙ্গায় সতত, তাহলে গঙ্গা সৎ কত কত কি ভেসে যায়, তাহলে গঙ্গা পবিত্র। তাহলে বললেন মহতি গঙ্গায় সতত মৃমা ভাতিনিতা, ভাতিনিতারাম মানে কথাটা তো খারাপ, পতিতা। তাহলে গঙ্গাকে এদিকে বলছো ভালো, আবার বলছো পতিতা, তাহলে ওই জায়গাটা ভুল হয়েছে। আবার বললেন দ্বিতীয় লক্ষ্মী দেব সুর নৈরি চরণায়, নারায়ণের কাছে লক্ষ্মী আছে, আবার একটা দ্বিতীয় লক্ষ্মী করতে গেলেন কেন? বললেন তো সুর নৈরি চরণ, এমন সুর মানে হচ্ছে দেবতা, দেবতার পাশে বসালে কেন? আবার বলছেন কি, ভবানী ভট্টসা উদ্ভব গুণা, তাহলে ভবানী মানে হচ্ছে কি দুর্গা, ভট্টসা মানে শিব, আবার তাহলে শিবের পাশে একটা দুর্গাকে কি করে আনছো? এই জায়গাটা আপনার ভুল হয়েছে। যেই বলেছে কেশব কাশ্মীরি, বলে, ওরে নিমাই তোর কাছে আমি হেরে গেছি রে, আমি হেরে গেছি। যেই বলেছে হেরে গেছি, এবারে নিমাইয়ের সাঙ্গভাঙ্গ রয়েছে, সবাই মনের আনন্দে আমাদের পণ্ডিতের কাছে হেরে গেছে, কোটা কোটের কে পণ্ডিত পাবো নাকি পণ্ডিত, সে কি কেশব কাশ্মীরি হেরে গেছে, মাকে সংবাদটা দিতে হবে। শচিমাকে যেই সংবাদটা দিয়েছে, শচিমা বলে, নিমাই রে তুই কেন সেই পণ্ডিতের সঙ্গে তুই কেন বাগযুদ্ধ করতে গেছিস, সে হচ্ছে দিগ্বিজয়ী পণ্ডিত, তার ভুল করতে গেছিস কেন তুই, তুই পণ্ডিত হয়েছিস তুই তো থাকবি। বলে, মানো আমি তো ভুল কিছু করিনি। বলে, যা তার কাছে তুই ক্ষমা চেয়ে নে। বলে, মা আমি যদি অন্যায় করে থাকি আমি নিশ্চয় ক্ষমা চেয়ে নেব। শচিমার তো চোখে ঘুম আসেনি, মনে মনে ভাবছে সকাল হলেই না এসে যায়, ওই জগাই মারাইকে সঙ্গে নিয়েছে না আমার বাড়িতে চড়াও হয়। শচিমার ঘুম ধরেনি, প্রভাতকালে শচিমা করেছে কি পাট ঝাড় সারছে, আর আপন মনে বলে যাচ্ছে, নিমাই রে কেন কেন পণ্ডিতের সঙ্গে তুই যুদ্ধ করেছিস, ওই বাঘ যুদ্ধে কেন তুই গেছিস। বলতে বলতেই কেশব কাশ্মীরি এসে বলে উঠলো, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি? শচিমা তাড়াতাড়ি করে গলায় কাপড়টা দিয়ে এসে বলে, পণ্ডিত মশাই আমি মা হয়ে ক্ষমা চাইছি, আমার নিমাই বড় ভুল করে ফেলেছে। বলে, না তোমার নিমাইকে আমি দেখতে চাই। আমাদের মহাপ্রভু ঘরের ভিতর থেকে বলে উঠলো, মাগো ওকে তুমি আসতে দাও। নিমাই যেই বলেছে আসতে দাও, বলার সঙ্গে সঙ্গে কেশব কাশ্মীরি ঘরে প্রবেশ করেছে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে
আমাদের ভগবান কি করলো, চতুর্ভুজ মূর্তি দেখিয়েছে, সংকোচক্ক গলা পদ্মধারী, যে দেখ আমি কে, এইবার চরণ দুটো জড়িয়ে ধরে চোখের জলে কাঁদছে। সচিমা আমার দেখে বলে উঠল, পণ্ডিত মশাই এখন কি করছে, আমার ছেলে যে আপনার কাছে শিশু তার চরণ ধরে। বলে মাগো, তোমার নিমাই যে মানব নয়, তোমার নিমাই কে যেন, এই যে গোলকে হরি, ও যে গৌর হরি, এলো দেখবি যদি তোরা আয়ুষ নদী, দেখবি যদি আমি শুধু দূরে দূরে থাকি তাই না,
আমি কি তোমাকে কোনোদিনে আপন করে পাবো না, কোনোদিনই কি নিজের করে পাবো না? বলো না, বলো না, প্রভু শিল্পী আছি, ভুলে যাও, আমি তোমার মায়ার আঁচলে আবদ্ধ হয়ে থাকবো বলে আমি আসিনি। আমি কলিজীবের মঙ্গলের জন্য এসেছি, কলিকালের মানুষকে উদ্ধার করবার জন্য এসেছি। তাই বিষ্ণুপ্রিয়া জানত যে প্রভু আমার, আমার নয় যাবে, আমাকেও একদিন না একদিন ছেড়ে চলে যাবে। চলেও গেল, কাটুয়ায় কেশব ভারতীর আশ্রমের সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। দীক্ষা নেবার পর প্রভুর একটা নতুন নাম হয়ে গেল। কি? প্রভুর একটা নতুন নাম হয়ে গেল। নবের চাঁদ নবের নিমাই রইল না, নিমে রইল না, প্রভুর একটা নতুন নাম হলো কি? শ্রী কৃষ্ণ চৈতন্য ভগবান। মায়ের ইচ্ছাইতে জগন্নাথ মন্দিরে অবস্থান করছে। ভগবান, আজ থেকে ভারতবর্ষের পূর্ণ মাটিতে প্রভু আমার কত বছর প্রকট হয়েছিলেন? প্রভু আমার কত বছর ছিল বলুন? আমার কথাগুলো আস্তে আস্তে মিলিয়ে নেই। নবদ্বীপের মাটিতে 24, 18 বছর জগন্নাথ মন্দিরে কাটালেন, আর 6টা বছর তিনি নানান তীর্থে ভ্রমণ করলেন। তাহলে 18, 6, 24 আর নবদ্বীপে 24, তাহলে কত হচ্ছে? 48 বছর। প্রভু আমার ভারতবর্ষের পূর্ণ মাটিতে প্রকট হয়েছিলেন, তারপর তিনি অপ্রকট হয়ে গেলেন। মাগো, এই যে 18টা বছর জগন্নাথ মন্দিরে কাটালেন, কি করতেন? নানান গ্রন্থ পড়ত, নানান গ্রন্থ। নানান গ্রন্থটা কি? নানান গ্রন্থটা হলো রাধা কৃষ্ণ প্রেম লীলা গ্রন্থ, গীত গোবিন্দ কবি জয়দেবের লেখা। আর এখন যে গ্রন্থখানা প্রভু আমার দুঃখমাগে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে জগন্নাথের সামনে গিয়ে বলে উঠল, চৈতন্য হারিয়ে গেল। সমস্ত ভক্তরা জানে প্রভু আমার চৈতন্য হারিয়ে গেলে কি করে ফিরিয়ে আনতে হয়, তাই সমস্ত ভক্তগণ মিলে প্রভুর কর্ণমূলে দিলেন সেই নাম। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।